ত্বকের যত্নে আমরা অনেকেই হচ্ছে প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে বেশি পছন্দ করে থাকি। প্রাকৃতিক উপাদান যেমন অনেক সময় আমাদের ত্বকের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল হয়, কিন্তু অনেক সময় দেখা যায় যে প্রাকৃতিক উপাদানের কারণে কিন্তু ত্বকের অনেক ধরনের ক্ষতি হয়ে যায়। তো কোন সেই উপাদানগুলো যেগুলো ইউজ করলে আমাদের ত্বকের জন্য ক্ষতিকারক হতে পারে, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে সেটা নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি তাসনিম সাহা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল বেড স্টুডিওতে নতুন আরেকটি এপিসোড দেখার জন্য। ত্বকের যত্নে আমরা যেসব প্রাকৃতিক উপাদান ব্যবহার করে থাকি এর মধ্যে একটা কমন উপাদান হচ্ছে লেবু। প্রাকৃতিকভাবে ত্বকে ব্লিচিং এর জন্য কিন্তু অনেকে লেবু ব্যবহার করে থাকে, কিন্তু আমরা অনেকেই জানি না যে সরাসরি লেবু ব্যবহার করা আমাদের ত্বকের জন্য কতটা ক্ষতিকর। সরাসরি লেবু ব্যবহার করলে আমাদের ত্বকের যে পিএইচ লেভেলটা থাকে সেটা কিন্তু হার্ম হতে থাকে। এছাড়াও স্কিনে জ্বালাপড় অনুভব হতে পারে, স্কিন পুড়ে যেতে পারে এবং ত্বকটা নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য কখনোই ডাইরেক্ট ফেসে লেবু ইউজ করা যাবে না। অনেকেই দেখি যে বলে যে ডাইরেক্ট ফেসে লেবু ইউজ করতে বা লেবুর মধ্যে চিনি দিয়ে স্ক্রাব করতে বা হচ্ছে কফি দিয়ে স্ক্রাব করতে, এটা একদমই ত্বকের জন্য খুবই হার্মফুল। লেবু আমরা ফেস প্যাকে ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে কয়েক ফোঁটা লেবু দিয়ে হচ্ছে যে কোনো ফেস প্যাকে আমরা অ্যাড করে সেটা ইউজ করতে পারি ফেস প্যাকের মাধ্যমে। বাট কখনোই ডাইরেক্ট লেবু ত্বকে ইউজ করা যাবে না, এটা ত্বকের জন্য মারাত্মক ধরনের ক্ষতিকারক হতে পারে। বাস্তব অভিজ্ঞতা আমার নিজেরই আছে, কারণ একবার আমি নিজেই যখন মানে কলেজে পড়তাম তখন জানতাম না, তখন ডাইরেক্ট লেবু হচ্ছে আমি আমার পায়ে ইউজ করেছিলাম। তো এর ফলে আমি দেখতে পাই যে পরে আমার পাটা একদম পুড়ে যায়, পুড়ে গিয়ে কালো হয়ে যায়। তো এটা যদি ফেসে ইউজ করতাম তাহলে তো আমার ত্বক একদম শেষ। তো এরপরে আরও একটা উপাদান রয়েছে যেটা আমরা হচ্ছে ইউজ করে থাকি স্ক্রাবের কাজে, সেটা হচ্ছে চিনি। ডাক্তাররা এখন যেটা রিকমেন্ড করে থাকে যে স্ক্রাব করতে তারা নিষেধ করে থাকে, এতে করে স্ক্রাবের যে দানাটা থাকে এটা নাকি ত্বকে আমাদের যে স্মুথনেসটা এটাকে হার্ম করতে পারে। আর চিনি যেহেতু দানাদার থাকে, আর চিনিটা তো সাথে সাথেই গলে যায় না, তো এটা কিন্তু ত্বকে হার্শ করতে পারে, যার কারণে হচ্ছে ডাইরেক্ট চিনি ফেসে ইউজ না করাই ভালো স্ক্রাবারের ক্ষেত্রে। এরপর ত্বকের জন্য অনেকেই হচ্ছে দারচিনি পাউডার ইউজ করে থাকে, এটাও ত্বকের জন্য অনেক বেশি ক্ষতিকর। এটা কখনোই বেশি পরিমাণে ত্বকে ডাইরেক্ট ইউজ করা যায় না, আর সাথে যদি লেবু এবং মধু ইউজ করা যায় তাহলে এটা আরও অনেক বেশি ক্ষতিকর হয় ত্বকের জন্য, যার বাস্তব প্রমাণ আমি নিজেই। হচ্ছে দারচিনি গুঁড়ো ত্বকের দাগছোপ দূর করতে কিন্তু সাহায্য করে থাকে, কিন্তু এটা অবশ্যই হচ্ছে কোনো ফেস প্যাকের সাথে জাস্ট কয়েক চিমটি হচ্ছে দারচিনি গুঁড়ো মিক্স করে ব্যবহার করতে হবে, এবং সাথে অবশ্যই মধু এবং অলিভ অয়েল ইউজ করতে হবে, তাহলে এটা স্কিনটাকে হার্শ করবে না। কিন্তু বেশি পরিমাণে দারচিনির গুঁড়া আর হচ্ছে লেবু মধু একসাথে ইউজ করলে এটা একদম একটা ব্লিচের সৃষ্টি হয়, যেটা ত্বকটাকে পুড়িয়ে ফেলতে সাহায্য করে, যেটা বাস্তব অভিজ্ঞতা আমার নিজেরই আছে। তো আমি যখন কলেজে পড়তাম আমি জানতাম না, আমার ব্রনের দাগ হয়েছিল, তো একজন আমাকে সাজেস্ট করে যে এভাবে করে ইউজ করো, হচ্ছে দারচিনি গুঁড়া আর হচ্ছে লেবু আর মধু একসাথে মিক্স করে ইউজ করে দেখো যে এটা ফেসে হচ্ছে দাগছোপগুলো চলে যাবে। তারপর আমি তখন অত জানতাম না, তখন এইসব নিয়ে এত আসলে ঘাটাঘাটিও করতাম না। তো আমি ইউজ করি, এবং ইউজ করে মানে আমি যখন ইউজ করছিলাম ফেসের মধ্যে তখন মানে আমার ফেসটা এত জ্বালাপড়া করছিল, তো আমি ভাবলাম যে দারচিনি একটু তো ঝাঁঝালো হয়ে থাকে, যার কারণে হয়তো এটা ফেসে একটু ধরেছে বা এটা তো ঠিক হয়ে যাবে। কিন্তু কিছুক্ষণ পর আমি যেন কিছুতেই সহ্য করতে পারছিলাম না আমার ফেসের মধ্যে। তারপর আমি যখন ফেসটা ধুয়ে ফেলি আমি দেখি আমার পুরো ফেস মানে যেদিকে যেদিকে ইউজ করা হয়েছে সেদিকে একদম লাল হয়ে গিয়েছে। তারপর আমি ঠান্ডা পানি দিয়ে ফেস ধুয়ে ফেলতে ফেলতে মনে হয় প্রায় আধা ঘন্টার মতো আমি ঠান্ডা পানি দিয়ে ফেস ধুয়ে ফেলেছি, কারণ পানির কোনো বিকল্প নেই, যে কোনো ক্ষেত্রে পানি ইউজ করা কিন্তু খুবই ভালো। এই জন্য আমি অনেকক্ষণ হচ্ছে ফেসে পানি ব্যবহার করেছি, যার কারণে আমার আস্তে আস্তে মানে ত্বকটা পুড়ে যায়নি কিন্তু লাল হয়ে গিয়েছিল, সেই লালচে ভাবটা চলে যায়। এবং এরপরে আমি হচ্ছে বরফ ইউজ করি, বরফ ইউজ করার কারণে কিছুক্ষণ পরে আমার ফেসটা একটু ঠিক হয়ে যায়, আর যেহেতু আমি সাথে সাথেই ওয়াশ করে ফেলেছিলাম যার কারণে আমার ফেসটা পুড়ে যায় না। তো এই জন্যই আমি বললাম যে এই সিনেমন পাউডার হচ্ছে কখনোই ফেসে এইভাবে ডাইরেক্ট ইউজ করা যাবে না, এটা ইউজ করতে চাইলে অবশ্যই হচ্ছে কোনো ফেস প্যাকের সাথে এটা মিক্স করে ইউজ করতে হবে, তাও খুবই অল্প পরিমাণে, আর সাথে অলিভ অয়েল দিতেই হবে, তাহলে এটা স্কিনটাকে হার্শ করবে না। উপাদান যেমন ত্বকের জন্য ভালো, আবার আরেক দিকে কিন্তু খারাপও আছে যদি এটা ভুল ভাল পদ্ধতিতে ইউজ করা হয়। তো ন্যাচারাল উপাদান দিয়ে স্কিন কেয়ার করার আগে অবশ্যই এই সম্বন্ধে ভালোভাবে জেনে শুনে দেন ইউজ করতে হবে। তো আশা করব আমার আজকের ভিডিওটি তোমাদের সবার জন্য উপকারী এসেছে। তো নেক্সট এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো। তো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট এপিসোডে, সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবে, আল্লাহ হাফেজ।